Welcome to my channel, Moms on Wheels. Hello friends, আজকে আমি বলবো 6 মাসের বাচ্চাদের যাদের প্রথম সলিড ফুড মানে শক্ত খাবার শুরু করা হচ্ছে তাদের কি কি খাবার খাওয়ানো উচিত বা কি কি খাবার এই সময় খাওয়ানো যায়। সবকটা ভিডিও পরপর পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ। প্রথমেই আমি বলবো এই সময় মানে 6 মাস পর্যন্ত বাচ্চা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক শুধু খেয়ে এসেছে। এই সময় কিন্তু আর কোনো টেস্ট ওরা পায়নি। এইবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সলিড বা অন্য টেস্ট ওদেরকে দেওয়া। তো এই সময় আমাদের প্রথম কাজটা হচ্ছে ওদেরকে শুধু টেস্ট করানো, যেটা ওদের ভালো লাগছে বা অন্য খাবারের প্রতি ইন্টারেস্টটা তৈরি করা। তো এই সময় এটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। এটা আমরা ভাববো না যে ওরা কতটা খেলো বা সলিড ফুড বা শক্ত খাবার ওরা কতটা এখন খাচ্ছে, সেটা আমরা একদমই ভাববো না। শুধু এই সময়টাতে ওরা যাতে প্র্যাকটিসের মধ্যে এনে ফেলে যে অন্যান্য টেস্টগুলোও করা যায়, অন্যান্য টেস্ট কেমন হয়, এই ব্যাপারটা আমরা এই সময় শুধু দেখব। তো প্রথমেই আমি বলি যে ফলের মধ্যে এই সময় কী কী দেওয়া যেতে পারে। এই সময় প্রথম যখন ওদের খাওয়ানো শুরু হচ্ছে, আগে একটা ভিডিও দিয়ে রেখেছি, একটা ফ্রুট ওদের ফিডার টাইপের পাওয়া যায় যেটার মধ্যে ফ্রুট দিয়ে দিলে ওটা শুধু জুসটা ওদের ভেতরে যায়, তো ওটা ইউজ করতে পারো ফল খাওয়ানোর জন্য। এই সময় ফল খাওয়ানোর মধ্যে আমি বলবো কলাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সময় পাকা কলা একদম চটকে হাতে করে খাওয়াতে পারো কিংবা স্পুনে করে খাওয়াতে পারো বা চামচে করে খাওয়াতে পারো। তো সেটা আমার অনেকটাই হাইজিনিক মনে হয় চামচে করে খাওয়ানোটা, কারণ হাত আমরা যতই ধুই কিছু না কিছু ময়লা তো আমার মনে হয় থেকেই যায়, তার থেকে আমরা চামচটা অনেক বেশি ভালো করে ধুতে পারি। তো ওদের জন্য এখন হাইজিনটা ভীষণ রকম দরকার, যার জন্য খুব অল্প করে কলা যদি হাতে চটকে ওদেরকে খাওয়ানো যায় তাহলে এই সময় খুবই ভালো। এটাতে ওদের পটিটাও ক্লিয়ার হয়, তাছাড়া এটা খুব হেলদি আর অনেক রকম নিউট্রিয়েন্টস রয়েছে। এই সময় খাওয়ানো যেতে পারে আপেল সেদ্ধ। এই সময় তো ওদের দাঁত বেরোয় না, মানে বেশিরভাগ জনেরই দাঁত বেরোয় না, যার জন্য আপেলটা একদম সেদ্ধ করে এই সময় কিন্তু ওটাকে পেস্ট করে খাওয়ানো যেতে পারে, চামচে করে কিংবা হাতে করে যেরকম তোমরা প্রেফার করছো। আর কলাটাও একদম পিউরি বানিয়ে, আপেলের পিউরি বানিয়ে এই সময় কিন্তু খাওয়াতে পারো। এছাড়া ফলের মধ্যে খাওয়াতে পারো পিচ ফল খাওয়াতে পারো, আর আমরা যেটা বাংলাতে আলু বোখরা বলছি, আলু বোখরা কিন্তু এই সময় ওদেরকে খাওয়ানো যেতে পারে। তো এই কটা ফলই আমার মনে হলো যেগুলো আমাদের বাংলায় পাওয়া যায় অ্যাভেলেবেল ভীষণ রকম, এইগুলো কিন্তু একদম প্রথমে বাচ্চাদের জন্য শুরু করা যেতে পারে, শুরু করার ফল হিসেবে এই সময় ব্যবহার করা যেতে পারে। এছাড়া বলবো সবজি। সবজি এই সময় কী কী শুরু করা যেতে পারে, একদম প্রথমে কিন্তু আমরা অন্য কিছু যেগুলো ডাইজেস্টে বা হজমে সমস্যা হবে সেরকম কিন্তু কোনো সবজি ব্যবহার করব না। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আলু। আলু একদম স্ম্যাশ করে বা একদম পিউরি বানিয়ে ওদেরকে খাওয়ানো যেতে পারে। আলু, রাঙা আলু, গাজর এই সময় কিন্তু খুব ভালো। ছাড়া এই সময় দেওয়া যেতে পারে গাজর, গাজরের পিউরি করে ওদেরকে খাওয়ানো যেতে পারে, তার সাথে কিছুটা চিনি মিশিয়ে মিষ্টি করে নিয়ে ওটা ওদেরকে খাওয়ানো যেতে পারে। তাছাড়া খাওয়ানো যেতে পারে কুমড়ো, লাউ, এগুলোর পিউরি ওদেরকে খাওয়ানো যেতে পারে। আর শীতকাল হলে অবশ্যই মটরশুঁটি বা কড়াইশুঁটি আমরা যেটাকে বলি সেটা কিন্তু পেস্ট করে ওদেরকে খাওয়ানো যেতে পারে। টেস্টটা ওদের কোনটা ভালো লাগছে এটার ওপর অনেকটা কিছু ডিপেন্ড করে। তো ওদের যেটা ভালো লাগছে সেটা দিয়েই কিন্তু তোমরা শুরু করতে পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধে হবে না। এছাড়া বলবো ডাল। ডালের মধ্যে এই সময় মসুর ডালের জলটা কিন্তু ওদেরকে দেওয়া যেতে পারে। এই সময় সিরিয়ালগুলোর মধ্যে খাওয়ানো যেতে পারে ভাত, ওদেরকে খাওয়ানো যেতে পারে ভাত একদম নরম করে দিয়ে বা একদম পেস্ট করে দিয়ে ওটার সাথে কিন্তু ডালের জল মেখে ওদেরকে খাওয়ানো যেতে পারে। তাছাড়া ফর্মুলা মিল্ক দিয়ে, চিনি দিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করা যেতে পারে। সব সময় মনে রাখবে যে এই সময় কিন্তু ওদের মিষ্টি জিনিসটা ভালো লাগে, যেহেতু ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক দুটোই ওরা মিষ্টি টেস্টটা পেয়ে এসেছে, তো এই সময় ওরা মিষ্টিটা খেতেই অভ্যস্ত থাকে। তো সবের সাথে চিনি মিশিয়ে দিলে ওদের একটু টেস্টটা ভালো লাগে। তো শুরু করার জন্য এটা কিন্তু করা যেতেই পারে যে সবের সাথে অল্প করে চিনি মিশিয়ে ওদের টেস্টটা আনা যেতে পারে। আর চালের ক্ষেত্রে বলবো, এমনি আমরা যে সাদা চাল খেয়ে থাকি তার থেকে যে বাদামি চালটা সেটা কিন্তু অনেক বেশি উপকারী, সেটা যদি দিতে চাই
চাও তাহলে অবশ্যই দিতে পারো। ওই ভাতটা তৈরি করে ওটা কিন্তু একদম পেস্ট করে ওটা কিন্তু খাওয়ানো যেতে পারে, কোনো রকম অসুবিধে তাতে হয় না। এর সাথে মুসুর ডালে যে জলটা সেটা কিন্তু ভাতের সাথে মেখে ওদেরকে খাওয়াতে পারো, এটাও কিন্তু প্রথম শুরু করা হিসেবে এই খাবারটাও কিন্তু খুব ভালো। তো এইগুলো করে দেখো, যদি টিপস কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাথে থাকতে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।